এই তোর সাথে ফোনে কথাটা কে বলছে তুই জানিস? বাল বলছি, বাল রে, বাল গঙ্গাধর। হ্যাঁ, হ্যালো, হ্যালো, ফোনটা কেড়ে দিল বড়দা। তা কাটবে না কেন? যত ঘন্টা তত তোমার নামই বালদা। তাই তো হিন্দি ভাষী মানুষগুলো ওকে সানসিল্ক গিফট দেয়। ওরা কি বলছো? হ্যাঁ, বাল গঙ্গাধর নামের সাথে কত বিজ্ঞান জড়িয়ে আছে তোমরা জানো? হ্যাঁ, ওটা ইতিহাস পাঠায়। দেখ, ছাড় সব, বড়দা তোমার খিচুড়ি ব্যবস্থাটা তো হয়ে গেল, এবার আলুর দমটা কি দেবে? আলুটা কি হবে এবার? আরে আমাদের বাজার ইউনিয়নের প্রেসিডেন্ট ওকেই বলেছি এবার, ও এবার চাঁদার বদলে আলু দেবে। হ্যাঁ হ্যাঁ, ওই আলু বাবুকে ফোনটা লাগাতো এবার। হ্যালো আলু বাবু। হ্যাঁ হ্যাঁ, আলু প্রসাদই বলছি। আমি ক্লাবের ছেলে পচা বলছি না। কাল সকালে তোমাদের দু বস্তা আলু পৌঁছে দেবো, যেন ধাত্রী পূজা বলে কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছিলাম কি, তোমাদের ওর নেতা ভাইয়া আছে না? কে? বালদা? বালবাবু বলছিলাম কি, ওর স্ত্রী আছে না? স্ত্রীর যে বেহেনা আছে, ও বেহেনার সাথে যদি আমার শাদি। আর হ্যাঁ, এবার বড়দা তোমার শ্বশুর বাড়ি তো চন্দননগরে, এবার যাবে নাকি? আসলে স্কচ আমার স্কচ খাবে নাকি শ্বশুর বাড়িতে? আসলে স্কচ ব্রাইট দিয়ে বাসন ধুতে ধুতে নিজেই ধুয়ে গেছি ভাই। তাও যদি এবার এলআইসির টাকাটা বউ একা পায় তা কি ঠিক? তো বলি, খিচুড়ি আর পায়েস দিয়ে পুজো তো হবে, এই খিচুড়ি আর পায়েস দিয়ে পুজো তো হবে। ডুকু ডুকু সঙ্গে থাকলে জমে যাবে, ডুকু ডুকু সঙ্গে থাকলে জমে যাবে। চন্দননগরে পটল দা কেন যাবে, জগদ্ধাত্রী পুজো তো এখানেও হবে। পটল দা দুদিন পড়াতে পচা কি করলি? শাশুড়ি ঠিকই বলে, জামাইটা আমার বড্ড খোলা।